कागजी होली चाइल्ड मिशन ई लर्निंग क्लास केजी वन गुनी। अच्छा तुम्हारा देखो केजी वन এটা হচ্ছে অঙ্ক বই। এইবারে দেখো তোমরা এখানে পেজ নম্বর 2 মানে 2 2 এর পেজ নম্বরে দেখো এখানে কি কি আঁকা আছে দেখো তো ছবিগুলো সব দেখো। হ্যাঁ একই চন্দ্র তোমরা শিখে এসছো 1 থেকে 100 তার মধ্যে দেখো কোন ছবিটা বড় কোন ছবিটা ছোট। হ্যাঁ তাহলে বড় কোনটা বড় নাই যা কোনটা ছোট এইটা একটা তাহলে এক আমি যদি এই এক এক দুই তাহলে এক দুই এর মধ্যে কোনটা বড়। হ্যাঁ তাহলে একে চন্দ্র দুই এ পক্ষ তিন এ নেত্র চার এ মেঘ পাঁচ এ পঞ্চবান ছয় ঋতু সাত সমুদ্র অষ্ট বসু নয় নবগ্রহ তাহলে আমি 10 পর্যন্ত লিখলাম। হ্যাঁ এবার এই 10 এর মধ্যে দেখো কে বড় ছোট কোনটা পরে কোনটা কে বড় কোন সংখ্যাটা বড় সংখ্যা কোন সংখ্যাটা ছোট তাহলে 1 এর থেকে বড় কে 2 2 এর থেকে বড় 3 3 এর থেকে বড় 4 4 এর থেকে বড় 5 5 এর থেকে বড় 6 6 এর থেকে বড় 7 সাতের থেকে বড় আট তারপরে নয় তারপরে দশ। আবার আমরা পিছিয়ে যেতে পারি দশের ছোটকে নয় নয়ের ছোটকে আট আটের ছোটকে সাত সাতের ছোটকে ছয় পাঁচের ছয়ের ছোটকে পাঁচ পাঁচের ছোট চার উল্টে বলছি কিন্তু ছোট। এবারে চারের তিনের ছোট দুই দুইয়ের ছোট এক কোনো ছবি যদি আঁকা থাকে যেটা ছোট সেটা বড় দেখো এই ছোট আর বড় বড়র পাশে রাইট চিহ্ন দেবে ছোটর পাশে ক্রস চিহ্ন দেবে ঠিক আছে। এবার আমি যদি সংখ্যা বড় ছোট লিখি তোমরা তাই করবে দেখো এই যে দেখলাম এখানে দুই এখানে তিন আচ্ছা তাহলে কোনটা বড় এইটা বড় এইটা কি চিহ্ন দিলাম রাইট চিহ্ন এইটা ছোট এটা ক্রস চিহ্ন দিলাম ঠিক দেখেছো তো তাহলে এই যে রাইট চিহ্ন দিলাম বড় সংখ্যায় আমরা কি চিহ্ন দিলাম রাইট চিহ্ন দিলাম আর ছোট সংখ্যায় আমরা কি দিলাম ক্রস চিহ্ন দিলাম তাহলে বড় আর ছোট এই যে এই গাছটা বড় না এই গাছটা ছোট তাহলে যে গাছটা বড় সেখানে রাইট চিহ্ন দাও ছোট গাছে ক্রস চিহ্ন দাও। আচ্ছা এখানে কি আছে দেখো কুমড়ো আছে এই কুমড়োটা আর এই টমেটোটা তাহলে কোনটা ছোট ছোট আর বড় তাহলে কুমড়োটা বড় রাইট চিহ্ন দাও টমেটো ছোট ক্রস চিহ্ন দিলে। হ্যাঁ আবার দেখো এই যে পেন্সিল এখানে দুটো পেন্সিল দু জায়গায় আছে একটা বড় পেন্সিল আছে একটা ছোট পেন্সিল আছে তাহলে বড়তে আমরা লম্বা পেন্সিল মানে বড় আর বেঁটে মানে খাটো এই যে খাটো মানে বেঁটে ছোট তাহলে লম্বায় কি দেবে রাইট চিহ্ন দেবে ছোট কি দেবে এই ক্রস চিহ্নটা দেবে তাহলে এখানে দেখাচ্ছি দেখো বড় এবং ছোট সংখ্যা কোনটা তাহলে আমি এখানে 6 লিখলাম আর 9 লিখলাম তাহলে কোনটা বড় 9 বড় বুঝেছো বলগান দিলাম। হ্যাঁ এবারে আবার দেখো 8 দিলাম 7 দিলাম কোনটা বড় এই 8 বড় বলগান করলাম তাহলে ছোট বড় কোন সংখ্যাটা এদিকে সংখ্যার সাহায্যে আমরা সংখ্যার ছোট বড় যেটা সেটাই আমরা দাগোলদা করে বোঝালাম। আবার দেখো এই যে এরোপ্লেন আছে দেখেছো এইটা কি লম্বা তাহলে এটাতে রাইট চিহ্ন দেবে এই যে রাইট চিহ্ন দেবে আর ছোটটাকে ক্রস চিহ্ন দেবে। আচ্ছা এখানে লম্বা কোনটা কলা আর এটা ছোট তাহলে এই ছোটটাই
ছোট সংখ্যায় কি করবে? ছোট ছবিটায় হাইট দেবে। সংখ্যার ক্ষেত্রে তাই আমরা সংখ্যার ক্ষেত্রে আমরা যদি লিখি বাড়িতে দেখবেন সবার বাড়িতে
জন্য রাখো সাতটি হলো বেজায় হলো গর্তে লুকায় ইঁদুরগুলো যাদের ঘরে হুলো বেড়ালগুলো আছে তাদের ঘরে ইঁদুরগুলো না সব গর্তের মধ্যে লুকিয়ে থাকে হ্যাঁ এবারে আটে অষ্ট বসু আটটি ভালুর মাথা ব্যথা জ্বরের সময় জোড়ায় কাঁথা এই যে ভালু মানে কি বলতো ভালু আমরা যাকে বলি তারা কি জ্বর মাথা ব্যথা জ্বরের সময় জোড়ায় কাঁথা জ্বর গায়ে ভালুদের গায়ে জ্বর বেশি আছে জানো হ্যাঁ এই যে ভালু আটটা আছে এখানে ঘুরে ঘুরে দেখো আটখানা ভালু আছে এই আটটি ভালুর মাথায় ব্যথা জ্বরের সময় জোড়ায় কাঁথা তাহলে আটে অষ্টবসু নয় দেখো নয়টি ছেলের বেজায় গারামতি ধরতে ছোটে রঙিন প্রজাপতি নটি ছেলে আছে এখানে দেখো নটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটি ছেলের ছবি এখানে তাহলে এখানে কি বলেছে নটি ছেলের বেজায় গারামতি ধরতে ছোটে রঙিন প্রজাপতি তাহলে নটি ছেলের বেজায় কেরামতি ধরতে ছোটে রঙিন প্রজাপতি হ্যাঁ এরা ছুটছে রঙিন প্রজাপতি ধরার জন্য এরা কজন না নজন নয় নমুদ্র দশ একে শূন্য দশ দশটি দশটি মুখে খাচ্ছে রাবণ রাবণ রাজার কটি মাথা গো দশটি দেখেছো এই যে রাবণ রাবণ হ্যাঁ রাবণ রাজা আচ্ছা তাহলে দশটি মুখে খাচ্ছে রাবণ যুদ্ধ করা এখন বারণ দেখেছো দশের দিন এই যে দশের দিকে কি বলেছে এখানে দেখো দশটি মুখে খাচ্ছে রাবণ যুদ্ধ করা এখন বারণ এখন দিকে যুদ্ধ করতে পারবে না হ্যাঁ যেহেতু দশটা মুখে খাচ্ছে খাওয়ার সময় কি যুদ্ধ করা যায় এই জন্য বলছে যে এখন যুদ্ধ করা বারণ দশটি মুখে খাচ্ছে রাবণ যুদ্ধ করা এখন বারণ এইভাবে এক থেকে দশ তোমরা সংখ্যাগুলো করবে ছবিগুলো গুনবে ছড়াগুলো মুখে ভালো করে অভ্যাস করবে এইগুলো এখানকার মন মতো আজকে ক্লাস শেষ করছি এবং যারা বই নাওনি তোমরা তাড়াতাড়ি এসে স্কুল থেকে বইটা নেবে এবং তাড়াতাড়ি আমাদের ক্লাসগুলো অনলাইনে দেখবে বাড়িতে বসে অভ্যাস করবে আমরা যত সময় না স্বাভাবিক হতে পারছি আমরা স্কুলে এইভাবে অনলাইনে ক্লাস চালিয়ে যাব তোমরাও আমাদের সাথে ভালো করে ক্লাস দেখে বাড়িতে বসে অভ্যাস করবে এটাই আমরা চাই তোমরা ভালো থাকবে